নমস্কার কিছুক্ষণ আগেই মাছ সমুদ্রে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় প্রবল হাওয়ার দাপটে একটি নৌকা মাছ সমুদ্রে ডুবে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ একষট্টি জনের জলে ডুবে মৃত্যু হয়েছে কোথায় ও কীভাবে ঘটল এই নৌকাডুবির দুর্ঘটনা বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী যুদ্ধ অশান্তি থেকে বাঁচতে ছিয়াশি জন যাত্রী নিয়ে একটি নৌকা সমুদ্রপথে লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিল ভূমধ্য সাগরে প্রবল হাওয়ার দাপটে হঠাৎ মাঝ সমুদ্রে নৌকাটি দুলতে থাকে মাঝি নৌকানা সামলাতে পেরে ছিয়াশি জন যাত্রী সমেত মাঝ সমুদ্রে নৌকাটি ডুবে যায় দুর্ঘটনায় শিশু ও মহিলা সমেত একষট্টি জনের জলে ডুবে মৃত্যু হয়েছে খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যারা সমুদ্রপথে ইউরোপে যেতে চান তাদের জন্য লিবিয়া হচ্ছে একটি প্রধান লঞ্চিং পয়েন্ট বলে মনে করা হয় যুদ্ধ ও অশান্তি থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলির মানুষ লিবিয়া হয়ে ইউরোপের দিকে যায় কিন্তু ভূমধ্য সাগর দিয়ে যাওয়ার সময় মাঝ সমুদ্রে প্রায় দুর্ঘটনা ঘটে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ